হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকেও চলে এসেছি তোমাদের সাথে অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ এক ধরনের বিচন, তো এই বিচনটা কি আতার বিচন, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমড়োর বিচন। তো এই বিচনগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম, তো আরও দেখাচ্ছি যে সব বিচনগুলো আছে আর কি। তো আর দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে যে ফুট হয় না ফুট, তো সেই ফুটের বিচন, মানে শসা থেকে যে ফুটটা, কাকুর থেকে যে ফুটটা হয় সেটারই ফুটের বিচন, আর এটা হচ্ছে তরমুজের বিচন। তো আমরা ভাবছো আমি আবার বিচনগুলো কেন দেখাচ্ছি। ইয়েস, বিচনগুলো দেখানোর কারণ হচ্ছে এই যে আমরা এই বিচনগুলো তো ফেলে দিই, কিন্তু আমি ও আমার কুটবুদ্ধি মনে যে বিচনগুলো তো আর ফেলবো না, এগুলোও সংগ্রহ করে রেখে দিয়েছি। আর এটা দেখাচ্ছি, এই দেখো একটা যে কার্ডবোর্ড, কার্ডবোর্ডের চার যে পাশে সাদা অংশ দেখতে পাচ্ছ, এটা একটা ওয়ালপুটি কোন মানে কোন ছিল, একটা লিপিনাট করতে গেছিলাম, তো লিপিনাটটা করার পর কোনটা একটু বাড়তি ছিল, তো কি করবো সেই কোণে মানে ওয়ালপুটিটা একটু ছিল, তো ভাবলাম চলো এরকম একটা কার্ডবোর্ড সাইজে কেটে সাইডে এরকম বর্ডার পোর্শন দিয়ে রাখি, তারপর যখন দেখা যাবে কিছু করলে করা যাবে, সেরকমইভাবে আমি এই কার্ডবোর্ডের সাইডে এই কোণগুলো মানে ওয়ালপুটি কোণ দিয়ে এরকম একটা লাইন করে নিয়েছি, মানে বর্ডার করে নিয়েছি চারপাশে। তো সেটাই দেখো, এটা আমার এখন কাজে লেগে যাচ্ছে। কাজে লেগে যাচ্ছে বলতে কি, এই যে আমি নানা রকমের বিচন সংগ্রহ করে রেখেছি, সেই সব বিচনগুলো দিয়েই আমি একটা খুব সুন্দর একটা ওয়াল ডেকোর বা যে ওয়াল হ্যাঙ্গিং এরকম বানাতে চলেছি। তো তোমরা ভাবছো আবার বিচন দিয়ে কেন বানালে, এটা হয়তো ড্রয়িং করেও করা যেত বা অন্য কিছুভাবেও করা যেত। হ্যাঁ অবশ্যই করা যেত, কিন্তু এটাও একটা তো ধরনের একটা আর্ট বা একটা ধরনের DIY, যেটা তোমাদের নতুনত্ব লাগতে পারে, যেগুলো আমি বিচনগুলো হয়তো সাধারণত ফেলে দিই, সেই সমস্ত বিচনগুলো দিয়ে নানা রকম শেপ আনা যায়, বা সেই সমস্ত বিচনগুলো দিয়েও যদি আমি করে রাখি সেটাও একটা ইউনিক ধরনের হয়, তাই নয় কি? তো সেটাই আমি আর কি ইউনিক টাইপেরই আনার চেষ্টা করেছি। হ্যাঁ অবশ্যই ড্রয়িং করেও করা যেত, কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা তরমুজের বিচন বা কুমড়োর বিচন দিয়ে একটা যে একটা সুন্দর একটা যে ফুলে যে পাবড়ি যে গেটআপ একটা রেডি হয়েছে, তো এটাও একটা তো মানে ন্যাচারালিভাবে দেখো বিচনগুলো সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে, তাই নয় কি? তো এরকমভাবেই আমি মানে যেমন আর কি মনে আসছিলো এরকম ধরনের, যখন যা মনে আসছিলো সেরকমভাবে আর একটি ফুলের মতন ডিজাইন করে দিচ্ছিলাম। আর যেটা ভাবছিলাম যেটা দিয়ে যেটা শেপটা যাবে সেটাই আর কি সেটা দিয়েই করার চেষ্টা করছিলাম। তো এটাও একটা তো আইডিয়া নতুন তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি, এটাও মানে আমার ভেবে ভালো লাগলো যে চলো বিচনগুলো ফেলে না দিয়ে, এগুলো তো ডাস্টবিনে পড়েই যেত, মানে ফেলেই দিতাম আর কি, তো সেটা ফেলে না দিয়ে এগুলো দিয়েও কিছু কাজ করা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজ বিচনের পর্ব নিয়ে এসেছি, মানে নানা রকমের বিচন সংগ্রহ করে সেগুলো দিয়ে কাজ করে তোমাদের সাথে দেখাবার জন্য এসেছি। তো জানি না তোমাদের আইডিয়াটা কেমন লাগবে, তো অবশ্যই আমার একটু ভালোই লেগেছে, মানে এই বিচনগুলো দিয়ে তো ফেলে দিতাম সেগুলো দিয়ে একটু কাজে লাগানো যাচ্ছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা বিচনই নানা রকম শেপে নানা রকমভাবে করে দিলাম। দেখো যে এই যে ফুটের যে বিচনগুলো, এগুলো একটু সরু সরু বেশ ডালের মতো হয়ে গেল, আর কুমড়োর বিচনগুলো দেখো ফুল পাতা এরকম ধরনের নানা রকম শেপ রেডি করে দিলাম। আর এখানে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে আতার বিচন। তোমরা ভাবছো বাবারে কত বিচন সংগ্রহ করে রেখেছে, মানে এগুলো সাধারণত কিছু করবো বলে সংগ্রহ করে, মানে এইটা বানাবো বলে সংগ্রহ করে রাখিনি, মানে যখন যে বিচনগুলো ছিল একটা পেস হয় না যে এই বিচনগুলো একটা শেপ মানে একটা মানে মনের মধ্যেই চলে আসে যে এই বিচনগুলো একটা নতুন ধরনের সেপ রেডি করছে, তো এটা সংগ্রহ করে রাখলে কোনো কিছু তো পরে কাজে লাগবে, কোনো কিছু তো কোনো কিছু দিয়ে কিছু বানানো যাবে, এরকমভাবে আর কি রাখা ছিল। এরকম তরমুজের বিচন দিয়েও আমি একটা আগে দেখবে তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে ফটো ফ্রেম বানিয়েছি তরমুজের বিচন দিয়ে, তো সেটা যদি তোমরা দেখতে চাও তো আমার ভিডিও সেকশানে তোমরা পেয়ে যাবে, না ছাড়াও আমি আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে যে তরমুজের বিচন দিয়েও কীভাবে আমি একটা ফটো ফ্রেম বানিয়েছি। তো এরকমভাবে তো বানানো যেতে পারে, সেরকমভাবে আর কি নানা রকমের বিচন সংগ্রহ করে রেখেছিলাম, তারপর ভেবেছিলাম যখন যা বানানো যায় বা যখন যেটা কাজে লাগে তখন সেটা কাজে লাগিয়ে দেবো এই আর কি। তো চলো, আমার বিচনগুলো আঠা দিয়ে অ্যাটাচ করা হয়ে গেছে, শুকিয়ে গেছে, এরপর আমি যে বেস্টার আমি কালার করে নিচ্ছি। তো এখানে দেখো একটা ব্রাউন শেপ যে কালারটা করে নিলাম, এরপর আমি প্রত্যেকটায় যে বিচনের কালারগুলো করে নেব। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখো, আর অবশ্যই আশা করি ভালো লাগবে তোমাদের, স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর
অবশ্যই এখানে বার্নিশ মানে কালার করার পর অবশ্যই তোমরা বার্নিশ অ্যাপ্লাই করবে, যাতে মানে পিঁপড়ে বা পোকা এসব লেগে না যায়। অবশ্য লাগবে না, যেহেতু বিচনগুলো মানে কালার পড়ছে তারপর বার্নিশ পড়ছে, সেই জন্য পোকা লাগার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য তোমরা কালার করার পর অবশ্যই বার্নিশটা অ্যাপ্লাই করবে। এখানে ভিডিওতে আমি বার্নিশটা অ্যাপ্লাই করা দেখানো হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছিলাম, কালার করার পর ফটোশ্যুট করে নিয়েছি, মানে বার্নিশ অ্যাপ্লাই করার পর আর কি ফটোশ্যুট, বার্নিশ অ্যাপ্লাইয়ের যে মানে ভিডিওটা ঠিক করা হয়নি। তো তোমাদের সেই জন্যই বলে দিলাম অবশ্যই তোমরা বার্নিশটা অ্যাপ্লাই করবে, যাতে মানে পিঁপড়ে বা এসব কিছু পোকামাকড় না লেগে যায়, আশা করি লাগবে না। তো এরকমভাবেই তোমরা নানা রকম বিচন দিয়ে, এটা আমি একটা সিম্পলের মধ্যে দেখিয়েছি, যেহেতু আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম সেই জন্য আমি একটা সিম্পলের মধ্যেই দেখিয়েছি, মানে সিম্পলের মধ্যেই ডিজাইনটা করেছি। তোমরা চাইলে নানা রকম ধরনেরও এরকম বিচন দিয়েও নানা রকম টাইপের নানা রকম জিনিস তোমরা এরকম বানাতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, এরকম ধরনের নতুন নতুন ইউনিক ইউনিক আইডিয়া মানে এরকম উটপটাং আইডিয়া আমার চ্যানেলে আসতেই থাকে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল আইকনে গিয়ে অল করে রাখবে। অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করে ছেড়ে দাও, নোটিফিকেশনে গিয়ে বেল আইকনে গিয়ে অল করে রাখো না, তো তাদের জন্য বললাম প্লিজ অবশ্যই তোমরা নোটিফিকেশনে গিয়ে বেল আইকনে গিয়ে অল করে রাখবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো টাটা, পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে বা নতুন কিছু শেয়ার করার জন্য। টাটা।